ঢাকা অচল করে মোড়ে মোড়ে বাংলা ব্লকেট, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল ছাত্র সমাজ, ঘন্টার পর ঘন্টা সড়কে অপেক্ষা, মেট্রো রেলে তীব্র চাপ, মানুষকে ভোগান্তিতে ফেলে দাবি আদায় সোচ্চার। সারা বাংলাদেশের ছাত্র সমাজ এই কোটা বিরোধী আন্দোলনের সাথে একাত্ম। আমরা কোটা পদ্ধতি বাতিল চাই না, কোটা পদ্ধতি সংস্কার চাই। আমরা যারা কৃষকের ছেলে আছি তাদের অধিকার আমরা আদায় না করা পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। যদি এই প্রিভিলেজটা অনগ্রসর জাতিদের না দিয়ে যারা আসলে ওই সুবিধা বঞ্চিত না তাদের দেওয়া হয় তাহলে মেধাবীরা বঞ্চিত হয়। মেট্রোলে আরো যাব, এখন সিএনজিতে বাসায় যাব। এটা দেশে এদিকে আরো অবস্থা খারাপ। এই আন্দোলনের জন্য তো আমাদের কষ্ট, বাস আটকাই দিয়েছে আমাদের, এই জন্য আমাদের অনেক দুর্ভোগ হইতে আছে। পড়াশোনা বাদ দিয়ে আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না প্রধানমন্ত্রী। কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে, কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। দেখছিলেন প্রধান সুনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যার পানি মাড়িয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা, উত্তরে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, সিরাজগঞ্জ জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। বোয়িং নাকি এয়ারবাস, কেনা হবে দেশের লাভ বিবেচনায়। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর জানালেন মন্ত্রী, দুই এক মাসের মধ্যে 4 উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত। স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বাগবিতণ্ডা, পুলিশের সামনেই বন্ধুর গুলিতে প্রাণ গেল মুন্সীগঞ্জের পাঁচগাঁও ইউপি চেয়ারম্যানের, 3 জন আটক হলেও মূল হোতা পলাতক। এবং শিশু নিখোঁজের তথ্যে সয়লাভ, সামাজিক যোগাযোগ মাধ্যম, সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, প্রতি মাসেই থাকে স্বাভাবিক কিছু ঘটনা, জানালো টিএমপি, গুজব কিনা খতিয়ে দেখার ঘোষণা। রাজধানী অচল করে কোটা বাতিলের দাবিতে মোড়ে মোড়ে বাংলা ব্লকেট, ক্লাস পরীক্ষা বর্জন বিক্ষোভে উত্তাল ছাত্র সমাজ, সড়ক মহাসড়ক বন্ধ করায় তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে আগামীকালও বিকেল 3:30 থেকে একই কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা আন্দোলনকারীদের। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল কিংবা যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে সংস্কার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে টানা কয়েকদিনের মতো রোববারও শিক্ষার্থীরা আন্দোলন করছে। শিক্ষার্থীদের আন্দোলনের বড় একটি অংশ পরিচালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। গত কয়েকদিন আমরা দেখেছি আন্দোলন পরিচালিত হয়েছে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে, তবে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিচ্ছে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন এলাকায় একইভাবে আন্দোলন পরিচালিত হচ্ছে এবং এই আন্দোলনকে তারা বলছেন বাংলা ব্লকেজ। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং শিক্ষার্থীরা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলন। যদি এই প্রিভিলেজটা অনগ্রসর জাতিদের না দিয়ে যারা আসলে ওই সুবিধা বঞ্চিত না তাদের দেওয়া হয় তাহলে মেধাবীরা বঞ্চিত হয়। সারা বাংলাদেশের ছাত্র সমাজ এই কোটা বিরোধী আন্দোলনের সাথে একাত্ম। আমরা কখনোই কোটা বাতিলের কথা বলি নাই, কোটা বরাবরই সংস্কারের কথা বলা হচ্ছে। কোনো ঝড় বৃষ্টি বাধা পুলিশি ভয় বুলেট বোমা কোনো কিছু আমাদেরকে আর থামাতে পারবে না। আমরা আজ বুঝেছি আমাদের দাবি আদায় করেই আমরা রাজপথ ছাড়বো। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, জানবো সেখানকার খবর। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বেলা 1:30 পর থেকে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজ সহ আশেপাশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যারা শিক্ষার্থী আছেন তারা রাজপথে নেমে আসেন। তারা বলছেন সাধারণ শিক্ষার্থীরা যাতে পড়াশোনা শেষ করে ভালো চাকরি করতে পারে সেই জন্য এই ব্যাপারে যারা যথাযথ কর্তৃপক্ষ আছে এবং যারা দায়িত্বশীল আছেন তাদের
সুনজর তারা কামনা করেছেন। শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই যে আমাদের দেশে একটা বড় একটা বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে আমরা এখানে অবস্থান নিয়েছি, কোটাটাকে সংস্কার করতে চাচ্ছি। এত কোটা আমাদের দরকার নাই, যারা শুধুমাত্র পিছিয়ে পড়েছে তাদেরকে কোটাটা দিয়ে একটু এগিয়ে দেওয়ার দরকার। চানখার বলে আছেন সহকর্মী তোহা খান তামিম। যেহেতু রাস্তা ফাঁকা, সেই ফাঁকা রাস্তায় কিন্তু আন্দোলনকারীরা যেমন আন্দোলন করছেন পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা কিন্তু মেতে উঠেছেন রাস্তা বন্ধ করে। আমার পেছনে ঠিক ফুটবল খেলা চলছে, অবশ্যই সময় কাটানোর জন্য আমরা জাস্ট খেলাধুলা করতেছি এবং আন্দোলনটা চলছে সাথে। এখানে শুধু কিন্তু ফুটবল খেলা চলছে তা নয়, এখানে কিন্তু আরও অন্যান্য যে খেলাধুলা সেটাও কিন্তু তারা সমানতালে করছে। রাস্তার ওপরে কিন্তু বেশ তারা বসে গোল হয়ে দাবা খেলা চলছে। এই মুহূর্তে খেলার কোন পর্যায়ে রয়েছে? খেলার পর্যায়ে হচ্ছে ও জিতে যাবে আর আমি হাইরা যাবো। দাবা খেলার পাশাপাশি তাস খেলা চলছে, তাস খেলার এখন কোন পর্যায়ে আছে? ছোট ভাইরা জিতে যাচ্ছে, আমরা হেরে যাচ্ছি আর কি। শুধু যে দাবা খেলা, ফুটবল খেলা কিংবা তাস খেলার মধ্যে তারা সীমাবদ্ধ না, এখানে কিন্তু সমানতালে ক্রিকেট খেলা চলছে। আন্দোলনকারীরা বেশ বলা যায় এখানে বল করছেন, ব্যাট করছেন। এখানে যে আন্দোলন, তাদের যে দাবি দাওয়া, তাদের যে স্লোগান, সেই স্লোগানও কিন্তু চলছে। রাজধানী চাঙ্খারপুল থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানী মোড়ে মোড়ে কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করায় তৈরি হয় তীব্র যানজটের। সড়কে আটকা পড়ে হাজার হাজার গাড়ি, হাঁসফাঁস অবস্থায় পড়েন কর্মজীবী মানুষ। মেট্রো স্টেশনে যাত্রী চাপে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বাংলা মোটর থেকে কারওয়ান বাজার দূরত্বটা অনায়াসেই পার করা যায় হেঁটে, তবে সবার গন্তব্য তো আরও অনেক দূর। অথচ এই সড়কেই প্রতিটি গাড়ি বিকেল পেরিয়ে হয়েছে রাত, তীব্র যানজটে নাভিশ্বাস কর্মজীবী প্রতিটি মানুষের। সকাল থেকে আজকে প্রচণ্ড জ্যাম, সব জায়গায় ভোগান্তি হচ্ছে আন্দোলনের কারণে। জ্যাম বাইজে গেছে, সিগন্যালগুলো ছাড়ে নাই। রয়েছে 4টা বাজে, এখন পর্যন্ত বাসায় যেতে পারিনি। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে চরম দুর্ভোগে পরিবহন চালক শ্রমিকরাও। চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। আসরের দিকে যে কারণ বাজারে এখানে উঠেছি, এখানেই আছি এখনো, এখানেই দুই ঘন্টার মতো চলে গেল। অ্যাক্টিভ মারতে সাধারণত 3 ঘন্টা, 3.5 ঘন্টা, আজকে অ্যাক্টিভে প্রায় 8 ঘন্টা চলে যাবে। বেগ পেতে হচ্ছে আর কি, মানে এখনও দেখেন ওদিকে গাড়ি যাচ্ছে না, ওদিকে গাড়ি না গেলে আমরা ব্যালেন্স করতে পারবো না। এদিকে তীব্র যানজটে একটু স্বস্তির খোঁজে অনেকেই ছুটেছেন মেট্রো স্টেশনে, তবে সেখানেও গুড়ে বালি। যাত্রী চাপ সামলাতে না পেরে টিকিট বিক্রিও বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। মেট্রোতে আরো জ্যাম, এখন সিএনজিতে বাসায় যাব। মেট্রোতে এদিকে আরো অবস্থা খারাপ, এখানে যে সিরিয়ালটা সেটা কোনোভাবে মেনটেন হচ্ছে না। 6:40 দিকে প্রচুর পরিমাণে যাত্রী আমাদের মেট্রো স্টেশনে প্রবেশ করে, আমাদের কষ্ট হয়ে যাচ্ছিল মানে ওনাদেরকে হ্যান্ডেল করতে। রাতে সড়ক থেকে আন্দোলনকারীরা চলে গেলেও যানজটে ভোগান্তি নিয়ে গন্তব্যে ফেরার চেষ্টা করেন সাধারণ মানুষ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষ উপলক্ষে গণভবনে আলোচনা সভায় তিনি একথা বলেন। কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। বন্যায় নাকাল দেশের উত্তর ও মধ্যাঞ্চল, অথই পানিতে ভাসছে লোকালয়ে, পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান, বিপাকে পড়েছেন HSC পরীক্ষার্থীরাও। রাস্তা উপচে হু হু করে ঢুকছে বানের পানি, তলিয়ে গেছে লোকালয়ে। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিত এলাকায় চরম দুর্ভোগে শিক্ষার্থীরা, বিশেষ করে HSC পরীক্ষার্থীরা। জামালপুরে ডুবে থাকা সড়কের পানি মারিয়ে দুর্ভোগকে সঙ্গী করে কেন্দ্রে যান পরীক্ষার্থীরা, ভোগান্তি নিয়েই দিতে হয় পরীক্ষা। এছাড়া জেলার 53টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক
কঠিন হয়ে গেছে, আমাদের অনেক সমস্যা হইতেছে যাওয়ার পথে। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের অনেক এলাকা অথই পানিতে ভাসছে, পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, এতে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষক ছাত্রছাত্রী কেউ কেউ নৌকা কিংবা ভেলায় করেই স্কুল প্রাঙ্গণে ছুটেন। বন্যার অবনতিতে কুড়িগ্রামের 79টি মাধ্যমিক, 36টি মাদ্রাসা ও 6টি কলেজের পাঠদান ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট বিভাগ। এছাড়াও বন্ধ রয়েছে 220টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। পরীক্ষা কার্যক্রম সঠিকভাবে চলমান, কারণ সারা বাংলাদেশে একযোগে নতুন কারিকুলামের পরীক্ষা। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে 5 জেলার 1.5 লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। টিবল সব তলা আছে, পাক শাকের কোনো ব্যবস্থা নাই। গাইবান্ধায় অনেক এলাকা দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু না হওয়ায় ক্ষোভের শেষ নেই ভুক্তভোগীদের। কষ্ট কি আমাদের সহ্য হয়, এর ভাব কষ্ট প্রত্যেক বছর আমার সাহায্য দেখ না, আমরা বেরি বাচ্চাই আমরা। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী অবস্থায় দিন কাটছে মানুষের, বসত বাড়ি দোকানপাটের চারপাশ ডুবে আছে। লাবিব হাসান, সময় সংবাদ। হঠাৎই শিশু নিখোঁজের তথ্য নিয়ে সয়লাব সামাজিক মাধ্যম, বিভিন্ন গ্রুপে একের পর এক পোস্টে বলা হচ্ছে গত 48 ঘন্টায় ঢাকা ও চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছেন 35 শিশু। যদিও এমন তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ, বিষয়টি গুজব হতে পারে বলে ধারণা তাদের। 6 জুলাই সন্ধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় একটি পোস্ট, যেখানে বলা হয়েছে গত 48 ঘন্টায় ঢাকা ও চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছে 35 শিক্ষার্থী। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি, বিভিন্ন গ্রুপে আসতে শুরু করে একের পর এক নিখোঁজ বিজ্ঞপ্তি, যেখান থেকে সামনে আসে রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া শিশু রাকিবের নাম। গত 26 জুন রাস্তা থেকে নিখোঁজ হয় রাকিব। থানায় করা সাধারণ ডায়েরিতে এমনটাই উল্লেখ করেন তার বড় ভাই। কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় যাওয়ার পথে কাজীপাড়া বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ, অনেক খোঁজাখুঁজি করার পরও এখনো কোনো খোঁজ পাইনি। এদিকে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। পরে জানা যায় পড়াশোনার চাপ বাড়ায় নিজেই বাড়ি ছেড়ে গিয়েছিলেন সেই শিক্ষার্থী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট একটি গোষ্ঠীর চিহ্নিত কিছু প্ল্যাটফর্ম থেকে দেয়া হচ্ছে একের পর এক শিশু নিখোঁজের পোস্ট, মূলত ভাইরাল হওয়া এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরির জন্যই এ ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন জেনারেলি কিছু আমাদের এ ধরনের রিপোর্ট থাকে প্রতি মাসেই, হয়তো 10-15টি এরকমের থাকে। এখনো গত যে 72 ঘন্টা বা 48 ঘন্টা সেখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকাতে চোখে লাগার মতো কোনো বিষয় ধরনের নেই। এদিকে শিশু নিখোঁজের বিষয়ে ভাইরাল হওয়া সেই পোস্ট সরিয়ে নিয়েছেন পোস্টদাতা শাফিউল্লাহ সাফা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। বোয়িং নাকি এয়ারবাস, কেনা হবে দেশের লাভ বিবেচনায়। নতুন 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হলো। 2-1 মাসের মধ্যে 4টি নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। দেশের এভিয়েশন খাতের উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের ফ্লাইট সম্প্রসারণে নতুন 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মার্কিন উড়োজাহাজ কোম্পানি বোয়িং এবং ফ্রান্সের এয়ারবাসের পক্ষ থেকে প্রস্তাবও জমা পড়েছে, যা খতিয়ে দেখছে বিমানের উচ্চ ক্ষমতা সম্পন্ন মূল্যায়ন কমিটি। রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। বোয়িং এর উড়োজাহাজ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বৈঠক শেষে পিটার হাস এ বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট জবাব দেননি, তবে মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। পরে মন্ত্রী জানান 2-1 মাসের মধ্যেই 4টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করতে চায় সরকার। বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা থাকলেও যেটি দেশের জন্য ভালো হবে সেটিই কেনা হবে বলেও জানান তিনি। পরিকল্পনা প্রায় 10টার মতো প্লেন কেনা, তবে অবশ্যই 2-4টার মতো হতে পারে। বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হবে সেটাই কেনা হবে। ফ্রান্সের এয়ারবাসও ভালো প্রস্তাব দিয়েছে বলে জানান মন্ত্রী। এয়ারবাসও আমাদেরকে ভালো অফার দিয়েছে। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলার পর ছাগলকাণ্ডের মৃত্যুরের অর্থ খুঁজছে দুদক। আলোচনায় আসার পর ব্যাংক হিসাব জব্দের আগেই 8 কোটি টাকা তুলেছেন মতিউর, আর 115টি হিসেবে এখন রয়েছে মাত্র 4 কোটি টাকা। সংস্থাটির আইনজীবী বলছেন
অপরাপলব্ধ সম্পত্তি যেই কিনবে তার বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। এদিকে বেনজি তার পরিবারের বিরুদ্ধে এখনও পর্যন্ত 43 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে ওই সংস্থাটি। ছাগলকাণ্ড নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় ব্যাংক থেকে 8 কোটি টাকা সরান এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। তার এবং তার পরিবারের ব্যাংক হিসেব জব্দ করার পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য, 115টি হিসেবে এখন মাত্র 4 কোটি টাকা রয়েছে। অনুসন্ধান শুরুর পর গা ঢাকা দিয়েছেন মতিউর। দুদক আইনজীবী বলছেন তার দেশের বাইরে যাওয়ার কোনো তথ্য নেই। মতিউর ও বেনজিরের অপরাধলব্ধ সম্পত্তি যেই কিনবে তাকেই আনা হবে আইনের আওতায়। ব্যাংক থেকে মতিউরের টাকা সরানোর বিষয়ে জানতে চাইলে সংস্থাটির আইনজীবী বলছেন টাকা যেখানেই সরানো হোক খুঁজে বের করা অসম্ভব নয়। কোনো ব্যাপার না, উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে, এবং উনি যদি কোনো সম্পদ কারোর কাছে বিক্রিও করে দেয়, অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয়, সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে। এবং কেউ যদি সজ্ঞানে এটা অপরাধলব্ধ আয় প্রপার্টি এটা বুঝে শুনে কিনে থাকেন উনিও আইনের আওতায় আসবে। বেনজিরের দুর্নীতির অনুসন্ধানও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটির আইনজীবী। সম্পদের হিসেব বিবরণী জমা দিক বা না দিক এ মাসের শেষের দিকেই মামলায় যাবে দুদক। এখন পর্যন্ত বেনজির ও তার পরিবারের 43 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে সংস্থাটি। অনুসন্ধান শেষ পর্যায়ে কাজী অনুসন্ধান রিপোর্ট যদি কমিশনে দাখিল হয় তাহলে কমিশন সিদ্ধান্ত নেবে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। লাপাত্তা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে 2 জুলাই সম্পদের হিসেব দাখিলের নোটিশ দেয় দুদক। একই দিন মতিউর ও তার পরিবারকেও নোটিশ দেয় সংস্থাটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের জয় নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচনের আগে নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিধান কার্যকর করার জন্য পুলিশি টহলের বিরোধিতা করেন তিনি। ইন্টারনেটের ওপর আরোপিত কড়াকড়ি শিথিল করার অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দেন মুদ্রাস্ফীতি কমানোর। তাহলে ইরানকে এবার কোন পথে নেবেন পেজেশকিয়ান তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে কৌতূহল। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।